আইসিসির মার্চ মাসের সেরার মনোনয়নে সাকিব আল হাসান, 12 ম্যাচ 353 রান আর 15 উইকেট গত মাসে 3 সংরক্ষণ মিলিয়ে এমন পারফরমেন্সে আইসিসির ম্যাচ সেরা পুরস্কার ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। মার্চ মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে জিততে হলে সাকিবের লড়তে হবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে। আজ মার্চ মাসের সেরা লড়াইয়ে সাকিবের নাম প্রকাশ করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত মাসে 7 বছর পর বাংলাদেশ সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে জিতেছিল বাংলাদেশ আর টি-20 সিরিজে বাংলাদেশ জিতেছিল 3-0 ব্যবধানে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে 75 রান করার পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছিলেন 4 উইকেট। টি-20 সিরিজে সাকিব নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়েছিলেন 3 উইকেট। প্রথম টি-20তে খেলেছিলেন অপরাজিত 24 বলে 38 রানের ইনিংস। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ব্যাট হাতে 93 রান করেছিলেন সাকিব। টি-20 সিরিজে পারফরমেন্সের ধারাবাহিকতায় ধরে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। 3 ম্যাচে নিয়েছিলেন 5 উইকেট। সঙ্গে প্রথম টি-20তে 13 বলে 20 রান অপরাজিত থাকার পর দ্বিতীয় টি-20তে খেলেছিলেন 38 রানের অপরাজিত ইনিংস।